আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাদা সম্মানিত মুসলিম ভাই বোনেরা পৃথিবীর যে যে কোনো প্রান্তে থেকেই আমাদেরকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমরা ইউনাইটেড টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো সন্তান প্রতিপালনের ক্ষেত্রে পিতামাতার জন্য কিছু করণীয় দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে সন্তান লালন পালন করা সন্তানকে বড় করা বা সন্তানের প্রতি যে দায় দায়িত্ব আল্লা তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে এ ব্যাপারে পিতামাতার জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা আমরা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব সেটা হলো আমরা যদি এবার রাহিম আলী সাল্লামের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে ইব্রাহিম আলী সালাতাম আল্লা সুবাহানাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সলহীন রব্বুল আলমিন আপনি আমাকে ন্যাক সন্তানদের অন্তর্ভুক্ত অর্থাৎ নেককার লোকদের অন্তর্ভুক্ত একজন সন্তান আপনি আমাকে দান করেন যেই সন্তানটা ন্যাক সন্তান হবে অর্থাৎ আমি আপনার কাছে একটা ন্যাক সন্তান কামনা করছি আমরা সন্তানদেরকে প্রতিপালন করব লালন পালন করব সন্তানদেরকে প্রতিপালন করা লালন পালন করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ সন্তান পৃথিবীতে আসার আগেই আল্লা সুবাহ তালার কাছে আমাদেরকে সন্তান কামনা করতে হবে সন্তান চাইতে হবে যেটা ইব্রাহিম আলী আদর্শ থেকে আমরা দেখতে পাই ইব্রাহিম আলী ইসাল্লাসালামের বয়স যখন আশি বৎসর তখন তিনি আল্লাহ সুবাহ আলার কাছে একটা ন্যাক সন্তান কামনা করেছেন এই যে আল্লাহর কাছে সন্তান কামনা করেছেন এটা কিন্তু সন্তান পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ সুবাহ আলার কাছে তিনি সন্তান চেয়েছেন এখান থেকে আমাদেরকে একটা দিক নির্দেশনা খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা অনেকেই দেখা যায় আল্লা সুবাহ আল্লাহর কাছে আমরা সন্তানের জন্য দোয়া করি কখন যখন দেখা যায় আমরা আমাদের সন্তানগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না অর্থাৎ আমার সন্তান নষ্ট হয়ে যায় নেশায় জড়িয়ে যায় জেনায় জড়িয়ে যায় আমার মেয়ে বেপরদাহীন হয়ে যায় জেনায় জড়িয়ে যায় পাপাচারে জড়িয়ে যায় সন্ত্রাস হয়ে যায় তারপরে আপনার বিভিন্ন ধরনের অর্থাৎ ভ্রান্ত পথ বিভিন্ন ধরনের গোমরাহির পথ ভুল পথে যখন সন্তান চলে যায় সন্তানকে যখন বাবা মা নিয়ন্ত্রণ করতে পারে না তখন পিতামাতা মাতা আল্লা সুবাহন তাল্লার কাছে দোয়া করে রব্বুল আলমিন আপনি আমার সন্তানদেরকে ভালো করে দেন আমার ছেলেকে ভালো করে দেন আমার মেয়েটাকে ভালো করে দেন অনেকেই নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ার পরে সন্তান তখন গিয়ে আল্লাহর কাছে দোয়া করে আসলে আল্লাহর কাছে সন্তানের জন্য প্রথমেই দোয়া করতে হবে রবীহাবন রব্বুল আলমিন আপনি আমাকে একটা ন্যাক সন্তান দান করুন যেটা ইব্রাহিম রাহিম আলী সাল্লা জীবনা দর্শন থেকে আমরা পেয়ে থাকি এরপরে সন্তানকে আমরা প্রতিপালন করার ক্ষেত্রে আরেকটা দিক নির্দেশনা হলো আমরা সন্তানকে যদি দিনের পথে লালন পালন করতে চাই সন্তানকে একটা নেক সন্তান হিসেবে গড়ে তুলতে চাই তাহলে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো যে সন্তান নেক হওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল ছেলেরা বা ছেলের অভিভাবক যখন ছেলেকে বিয়ে করানোর জন্য মেয়ে চুজ করবে সেক্ষেত্রে মেয়েটাকে দিনদারি হিসেবে চুজ করা লাগবে অর্থাৎ মেয়ের দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে ছেলের বউকে গড়ে আনার চেষ্টা করতে হবে কারণ মেয়েটা যদি দিনদার না হয় মেয়েটা যদি নেককার না হয় তাহলে ওই মহিলার ঘর থেকে ওই মেয়ের গড় থেকে ন্যাক সন্তান বের হওয়া এটা বড়ই একটা কঠিন ব্যাপার এজন্য স্বাভাবিকভাবে যারা বিয়ে করবে বা অভিভাবকরা ছেলেদেরকে বিয়ে করাবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে মেয়েটা যেন দিনদার হয় কারণ রসুল সাল্লু আলিয়াল্লাম বলছেন

সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সন্তানের মা কেমন হবে এটা আগেই নির্ধারণ করতে হবে অবশ্যই যেন আপনার স্ত্রী বা যে মেয়েকে বিয়ে করবেন করাবেন সে যেন দিনদার হয় এরপরে আরেকটা দিক নির্দেশনা হলো স্বাভাবিকভাবে যে সমস্ত ছেলেরা বিয়ের ক্ষেত্রে দিনদার মেয়ে চায় অবশ্যই দিনদার মেয়ে পেতে হলে ছেলেকে অর্থাৎ নিজেকে আগে দিনদার হতে হবে কারণ দিনদার যদি আবার নিজে না হয় তো দিনদার মেয়ে পাওয়াটাও কঠিন অবশ্যই নিজেকে দিনদার হিসেবে তৈরি করতে হবে নেককার হিসেবে তৈরি করতে হবে এবং আল্লাহর কাছে নেক স্ত্রী কামনা করতে হবে ন্যাক স্ত্রী আল্লাহর কাছে চাইতে হবে রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা অর্থাৎ আল্লাহর কাছে নেককার স্ত্রী কামনা করা আল্লাহর কাছে নেককার স্বামী কামনা করা স্বামী যেমনিভাবে ভাবে স্ত্রীর জন্য কামনা করবে স্ত্রীর স্বামীর জন্য অর্থাৎ ছেলে নেককার স্ত্রী চাইবে স্ত্রী নেককার স্বামী চাইবে এভাবে করে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবার আসুন সন্তান যখন পৃথিবীতে আগমন করলো সন্তান পৃথিবীতে আগমন করার পরে সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আমাদের দিক নির্দেশনা হলো সর্বপ্রথম আমার ঘরটাকে একটা নেককার পরিবেশ করতে হবে এখন দেখা যায় ঘরের মধ্যে অশ্লীল সিনেমা গান বাজনা বাদ্যযন্ত্র এই এই বেহায়াপনা যদি একটা ঘরের মধ্যে থাকে তাহলে ওই ঘরে ন্যাক সন্তান তৈরি হওয়া কঠিন বড়ই কঠিন সন্তানকে ন্যাক হিসেবে গড়ে তুলতে হলে সন্তানের প্রথম ঘর হলো সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার ঘরটা যে করে তার বাবা মা তার ফ্যামিলির লোকজন থাকে ওইটাকে একটা নেককার পরিবেশ তৈরি করে দিতে হবে বেহায়াপনা অশ্লীল পরিবেশ সেখান থেকে আউট করে দিতে হবে দূর করে দিতে হবে ওই পরিবেশে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে বাবা নেককার থাকবে মা নেককার থাকবে ফ্যামিলির লোকজন ইসলাম মানবে ন্যাক হিসাবে সবাই জীবনযাপন করবে যেখানে কোরআন তেলোয়ার থাকবে ইসলামী আলোচনা থাকবে তাহলে সেখান থেকে নেককার ছেলে বের হওয়াটা সুযোগ থাকে সম্ভাবনা থাকে কিন্তু আমাদের সমাজে কিন্তু সেটা ব্যতিক্রম দেখা যাচ্ছে এই জন্য অনেক ক্ষেত্রে ন্যাককার সন্তান হিসেবে ছেলে মেয়েদেরকে গড়ে তোলা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে সর্বশেষে আমরা যে কথা বলবো ছেলে মেয়েকে ন্যাক্কার হিসেবে তৈরি করার জন্যে এই ক্ষেত্রে দিক নির্দেশনা হলো ছেলে মেয়েদেরকে ইসলামের মৌলিক শিক্ষাটা আগে দিয়ে নিতে হবে ফার্স্ট টাইম তাকে কোরআন শিক্ষা দিতে হবে কোরআনের মৌলিক শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে তবে মাঝখানে একটা কথা আমরা বলে রাখি সেটা হলো অনেকেই মনে করে যে ছেলে মেয়েকে নেককার হিসেবে তৈরি করার জন্য অবশ্যই মাদ্রাসায় পড়াশোনা করাতে হবে মাদ্রাসা ছাড়া ছেলে মেয়েদেরকে ন্যাককার হিসেবে গড়ে তোলা যাবে না এই কথাটার বাস্তবতা আছে তবে কথাটা চূড়ান্ত সঠিক নয় কারণ ছেলেমেয়েরা মাদ্রাসায় না পড়েও দিন হিসেবে অর্থাৎ দিন চর্চা করতে পারবে দিন জানতে পারবে দিনদার হিসেবে তৈরি হতে পারবে নেককার হিসেবে তৈরি হতে পারবে ইসলাম আমাদেরকে সুযোগ দিয়েছেন কারণ ইব্রাহিম আলী ইসাল্লা ছেলে ইসমাইল আলী ইসাল্লাসাল্লাম উনি ন্যাক্কার সন্তান ছিলেন কিন্তু কোনো মাদ্রাসায় পড়েননি উনি ইসলাম শিখিয়েছেন ওনাকে কোরআন ওনাকে দিন শিক্ষা দেওয়া হয়েছে ইসলামের মৌলিক বিষয়গুলো পিতা হিসেবে সন্তানকে শিক্ষা দেওয়া হয়েছে মা শিক্ষা দিয়েছেন তা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের মৌলিক শিক্ষাটা শিখিয়ে দিব বাবার কাছ থেকে শিখবে মায়ের কাছ থেকে শিখবে ইসলামী আলোচনা থেকে শিখবে বড় বড় আলেমদের কাছ থেকে আমরা শিখানোর চেষ্টা করব ইসলামী বই রয়েছে আমরা সেখান থেকে শিখানোর চেষ্টা করব অর্থাৎ আমার ছেলে মেয়েকে আমি এমনভাবে তৈরি করব। ইসলামের মৌলিক শিক্ষাটা দিয়ে এবার আমি আমার ছেলেকে ডক্টর বানাতে পারি ইঞ্জিনিয়ার বানাতে পারি বিচারপতি বানাতে পারি রাজনীতিবিদ বানাতে পারি তারপরে আপনার সেখানে ব্যাংকার বানাতে পারি তারপরে এই ভার্সিটির কলেজের শিক্ষক বানাতে পারি মহাদিস বানাতে পারি আরবি প্রবাসক বানাতে পারি প্রিন্সিপাল বানাতে পারি ভাইস প্রিন্সিপাল বানাতে পারি একজন ব্যবসায়ী বানাতে পারি কোনো অসুবিধা নেই প্রশাসনিক কার্যালয়ে আমরা ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু মূল টার্গেটটা হবে ছেলেকে মেয়েকে দিনদার হিসেবে তৈরি করা আপনি তাকে এই দুনিয়ার প্রয়োজনে কোন সেক্টরে তাকে বড় করবেন করবেন লালন পালন এটা মূল মূল টার্গেট টার্গেট নয় হলো ছেলে মেয়েকে দিনদার হিসেবে তৈরি করা একজন আদর্শবান ছেলে আদর্শবান মেয়ে হিসেবে ছেলে মেয়েকে তৈরি করা এরপরে এসে যদি আলেম হতে চায় আলহামদুলিল্লাহ ভালো আপনি আলেম হিসেবে তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই ইমাম হতে পারে খতিব হতে পারে ইসলামিক লেকচারার হতে পারে মিডিয়া ব্যক্তিত্ব হতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু মূল জিনিসটা হলো ছেলে মেয়েকে হিসেবে তৈরি করা ছেলে প্রতিপালনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে একজন আদর্শিক ছেলে একজন আদর্শিক মেয়ে হিসেবে আমার ছেলে মেয়েকে আমি তৈরি করব। যাতে সে একজন আদর্শিক ডক্টর হয় আদর্শিক ইঞ্জিনিয়ার হয় আদর্শিক বিচারপতি হয় তারপরে আপনার আদর্শিক ভাইস চ্যান্সেলর হয় আদর্শিক ডিসি এসপি মন্ত্রী চেয়ারম্যান রাষ্ট্র সরকার যাই হোক না কেন আদর্শিক যাতে সে হতে পারে এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবার মাদ্রাসায় পড়াতে পারেন ভার্সিটি কলেজ স্কুলেও পড়াতে পারেন কোনো অসুবিধা নাই আমরা সংক্ষিপ্ত পরিসরে আজকে যে কথাগুলো বললাম সেটা হলো সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এই দিক নির্দেশনাগুলো আমাদেরকে সামনে রাখতে হবে আল্লাহ সুবাহন আলা তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম আরহামি আবরাকাত